হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা 2023 সালে জিলেট এক্সাম দিয়েছো। তো জিলেট এক্সাম দেওয়ার পরে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, তারপর থেকে তোমরা আমাকে বিভিন্ন ভিডিওতে তোমরা তোমাদের র্যাঙ্ক এবং স্কোর নিয়ে বিভিন্ন কমেন্ট করেছো। তো সেইগুলো নিয়ে আমি পরপর তোমাদের কিউএনএ এর আকারে ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে এটার পাঁচটা পার্ট, ঠিক আছে? মানে এটা পাঁচ নম্বর পার্ট বেসিক্যালি। এর আগে চারটা পার্ট হচ্ছে, তোমরা যদি কেউ দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আরও দশটা প্রশ্ন ডিসকাস করব, ঠিক আছে? তো সেগুলো তোমরা দেখতে থাকো। আর অনেক ভাই বোনই আছো যারা ভাবছো যে দাদা আমার প্রশ্নটা তো উত্তর দিচ্ছে না, দেখো বেসিক্যালি এত কমেন্ট পড়ে গেছে, ঠিক আছে? সেই কমেন্টগুলোর পরপর আমি যতটা পারছি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর একটা জিনিস হচ্ছে, তোমরা প্রত্যেকটা কিউএনএ ভিডিও দেখো, এই জন্য বলছি। তার কারণ হচ্ছে, ধরো দেখা গেল তোমার প্রশ্নটা হচ্ছে দাদা আমি 1850 র্যাঙ্ক করেছি, আমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? হয়তো দেখা গেল আমার কিউএনএ ভিডিওগুলোর মধ্যে দেখবে 1700 র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি আমি, কি 1900 র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি। তাহলে অন্তত তুমি আইডিয়াটা পেতে পারবে যে তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো নাকি পারো না, বা কোন গভর্নমেন্ট কলেজ পেতে পারো, বুঝতে পেরেছো? সেই জন্য রেলিভেন্ট মোটামুটি তোমরা দেখবে আশেপাশের ইয়েগুলো, মানে র্যাঙ্কের উত্তরগুলো যদি পেয়ে যাও তাহলে অন্তত তোমাদের আইডিয়াটা হয়ে যাবে, বেসিক আইডিয়াটা তৈরি হয়ে যাবে, সেই জন্যই বলছি, ঠিক আছে? আর আমি পরপর হচ্ছে তোমাদের জন্য ভিডিও তো আনছি। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা করেছে, দাদা আমার জেনারেল র্যাঙ্ক 538 অ্যান্ড ওবিসি এ হচ্ছে 19, আচ্ছা স্কোর হচ্ছে 26.75, গভর্নমেন্ট কলেজ যাদবপুর পাবো দাদা? হ্যাঁ, গভর্নমেন্ট মানে যাদবপুর তুমি পেয়ে যাবে, তবে যাদবপুরে যেগুলো একদম কোর ট্রেড সেগুলো তুমি পাবে না। যেমন হচ্ছে তুমি ধরো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে, তারপরে হচ্ছে তোমার মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে, হ্যাঁ ফুডে পেয়ে যাবে, বায়োকেমিক্যালে পেয়ে যাবে, তারপরে হচ্ছে তোমার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে পেয়ে যাবে, হ্যাঁ এই সমস্ত ট্রেডগুলোতে তুমি যাদবপুরে পেয়ে যাবে। ওকে, নেক্সট একজন আমাকে প্রশ্ন করেছো, দাদা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কতদিন পর হতে পারে? দেখো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের বিষয়টা তোমাদের বলে রাখি। আরেকটা জিনিস, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কবে নাগাদ হতে পারে সেটা বলার আগে আরেকটা প্রশ্নের উত্তর, যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কি 100% হয়? না, উত্তরটা হচ্ছে না। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তখনই হয় যদি দেখা গেল ধরো তোমাদের এই যে কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে, ঠিক আছে? তো সেই কাউন্সিলিংয়ের হচ্ছে তোমাদের টোটাল তিনটা পার্ট থাকে। তিনটা পার্ট মানে হচ্ছে তিনটা বলতে পারো রাউন্ড থাকে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড। এই তিনটা রাউন্ড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড হচ্ছে কন্ডাক্ট করে। এবার দেখা গেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই তিনটে রাউন্ড কন্ডাক্ট করলো। কন্ডাক্ট করার পর দেখা গেল যে কোনো একটা স্পেসিফিক কলেজ বা ইউনিভার্সিটিতে ধরো 20টা সিট ছিল, 19টা ভর্তি হয়েছে, একটা ভ্যাকেন্ট আছে, বা এরকমটা হলো 20টা সিটি ভর্তি হয়ে গেছিলো, একজন ধরো দেখা গেলো কোনো কারণবশত ডিসচার্জ করে গেল বা অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে গেলো, সেক্ষেত্রে একটা সিট তো ভ্যাকেন্ট হয়ে গেল। ওই ভ্যাকেন্ট সিটটা তখন ওই স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি, তারা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং, তোমরা যাই বলো না কেন, ঠিক আছে, বা স্পট কাউন্সিলিংয়ে বলে, তো ওই কাউন্সিলিংয়ের মাধ্যমে হচ্ছে ওই সিটটা তারা ফুলফিল করার চেষ্টা করে, যেটাকে আমরা বেসিক্যালি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং বলে থাকি। এবার প্রতিটা কলেজ বা ইউনিভার্সিটিতে সেটা হবে এমন কোনো মানে নেই। যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে ওরকম ভ্যাকেন্ট সিট থাকবে, সেটা জেনারেল ক্যাটাগরি হতে পারে বা কোনো কাস্ট ক্যাটাগরি হতে পারে, সেখানে যদি তোমার সিট ভ্যাকেন্ট থেকে থাকে তবেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে। এইবার প্রশ্নটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কবে হয়? ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হচ্ছে তোমাদের সমস্ত যে কাউন্সিলিং প্রসেসগুলো আছে যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে একদম শেষে হচ্ছে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, ঠিক আছে? মানে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, থার্ড বা তোমাদের মপ আপ রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, ঠিক আছে? তারপরে মোটামুটি তারও মোটামুটি ধরে নিতে পারো তোমরা যে এক মাস দেড় মাস, মানে এই পুজোর আশেপাশের তোমরা একটা এক্সপেক্ট করে চলতে পারো, ঠিক আছে? মানে ওই তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা চলে না থার্ড সেমিস্টারে তোমরা যে ভর্তি হবে বিভিন্ন কলেজে, তো এই রেজিস্ট্রেশন প্রসেসের মোটামুটি ধরে রাখো যে আশেপাশের মানে একদম লাস্ট ডেটগুলোর আশেপাশের টাইমে হচ্ছে নর্মালি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা হয়, ঠিক আছে? এটা শুধুমাত্র আমি ইয়ের ক্ষেত্রে বলছি না, ম্যাকাউটি ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি না, সে তোমার যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও যদি সিট ভ্যাকেন্ট থাকে বা আলিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রেও যদি সিট ভ্যাকেন্ট থাকে সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কন্ট্যাক্ট হয়, ঠিক আছে? কিন্তু এটা একদম শেষের দিকে। এবং আরেকটা বলে দিই, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে কিন্তু অনেক জন যারা হয়তো বসে থাকে, ঠিক আছে, বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে ধরো একজন প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে থ্রু ধরো সে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেল, একটা সমস্যা কী হয় যে একদম তুমি ধরো যেহেতু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং একদম লাস্টে কন্ট্যাক্ট হয় তো তারপরে কিন্তু সেমিস্টারের জন্য আর বেশি সময় পাওয়া যায় না, এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তাছাড়া বহু স্টুডেন্ট কিন্তু যারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে একটু খোঁজ খবর ঠিকমতো নিয়ে রাখে তারা কিন্তু অনেকেই কিন্তু বেশি র্যাঙ্ক করেও ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং থ্রু কিন্তু চান্স পেয়ে যায়। আর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের খোঁজ খবর সমস্ত কিছু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। যখনই তোমার কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি বা কলেজ এই রিগার্ডিং তোমাদের নোটিশ পাবলিশ করবে আমি ডেফিনেটলি হেল্প করে দেবো। আচ্ছা, নেক্সট একজন প্রশ্ন করেছো,
জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1151, স্কোর হচ্ছে 23.9167, নো ক্যাটাগরি র্যাঙ্ক। ওকে, আমি কি সিএসসিতে গভর্নমেন্ট কলেজ পাবো? প্লিজ রিপ্লাই। 1151 না, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক যদি না থাকে ভাই, সিএসসি পাবে না এই র্যাঙ্কে। আচ্ছা, নেক্সট প্রশ্ন করেছো দাদা, আমার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 2312, ওবিসি বি র্যাঙ্ক হচ্ছে 381, আমি রামকৃষ্ণ মাহাত্ম কলেজ পাবো? ইসিএ মানে ইলেকট্রনিক্সের কথা বলেছো, না পাবে না এই র্যাঙ্কে। তুমি ইলেকট্রনিক্সে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা রামকৃষ্ণ মাহাত্ম যাই বলো না কেন, সেখানে কিন্তু তুমি পাবে না। দাদা একটু বলে দাও না প্লিজ, গভর্নমেন্ট মেকানিক্যাল অর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে পাবো কি না? জিএমআর 1606, ওবিসি বি র্যাঙ্ক হচ্ছে তোমার 277, আচ্ছা স্কোর হচ্ছে 22.667। না ভাই, এই র্যাঙ্কে মেকানিক্যাল তুমি পাবে না, কোর মেকানিক্যাল। আর তুমি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছো মনে হয় যত সম্ভব, সেটা যাদবপুরে আছে, সেখানে তো এই র্যাঙ্কে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর তুমি একদম পিওর মেকানিক্যাল যদি বলো, কোর মেকানিক্যাল, এই র্যাঙ্কে তুমি কোর মেকানিক্যাল কোনো জায়গায় পাবে না গভর্নমেন্ট কলেজে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে দাদা, জেনারেল র্যাঙ্ক হচ্ছে 1222, স্কোর হচ্ছে 23.667, আমি কি মেকানিক্যাল কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? হ্যাঁ, মেকানিক্যাল তুমি গভর্নমেন্ট কলেজ হচ্ছে পেয়ে যাবে এই র্যাঙ্কে, 1222 মেকানিক্যাল তুমি পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমাকে করেছো একজন যে দাদা, আমার স্কোর হচ্ছে বারোশো বাইশ, স্কোর হচ্ছে তোমার 2300, আমি কি মেকানিক্যাল কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? হ্যাঁ, মেকানিক্যাল গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, মানে ইয়ের দিকে পেয়ে যাবে তুমি, ফার্স্ট কাউন্সিলিংয়ে পাবে না, তুমি মপ আপ কাউন্সিলিংয়ে পেয়ে যাবে। দাদা আমার স্কোর হচ্ছে 21.912, র্যাঙ্ক হচ্ছে 1874, জিএমআর, আচ্ছা এক্সট্রা কোনো কাস্ট র্যাঙ্ক নেই, আমি ইসি সিএসটি নিয়ে পড়তে চাই, আমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? না ভাই, এই র্যাঙ্কে কোনো গভর্নমেন্ট কলেজ তুমি যে দুটো ট্রেড বললে সেই দুটো ট্রেডই হচ্ছে পাবে না। দাদা আমার জেনারেল র্যাঙ্ক 4000 আর এসসি র্যাঙ্ক 914, আমি পেতে পারি? তুমি পেতে পারো বলতে কি, গভর্নমেন্ট না প্রাইভেট কী বলেছো আমি বুঝতে পারলাম না। ভালো প্রাইভেট কলেজ অবশ্যই পেয়ে যাবে, কিন্তু গভর্নমেন্ট কলেজ এই র্যাঙ্কে পাবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দাদা, আমার জিএমআর 214, জেনারেল ক্যান্ডিডেট জেইউতে মেকানিক্যাল হবে? না ভাই, মেকানিক্যাল এই র্যাঙ্কে হবে না। ঠিক আছে, 214 মেকানিক্যাল হবে না। নেক্সট হচ্ছে জিএমআর 3509, এসসি হচ্ছে 780, ইলেকট্রিক্যাল হবে গভর্নমেন্ট কলেজের? তুমি গভর্নমেন্ট কলেজ কথা বলেছো না প্রাইভেট বলেছো আমি সেটা জানি না, যদি প্রাইভেট কলেজের কথা বলে থাকো ভালো প্রাইভেট কলেজ পেয়ে যাবে, আর গভর্নমেন্ট কলেজের কথা যদি বলে থাকো এই র্যাঙ্কে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না, মানে পিওর গভর্নমেন্ট কলেজ তুমি পাবে না। ঠিক আছে, বেশ ঠিক আছে, তো এটাই ছিল লাস্ট প্রশ্ন। হ্যাঁ, পরে মানে 10টা প্রশ্ন বোধহয় আমি উত্তর দিয়ে দিলাম, এরপরের আরও পিডিএফে তোমরা দেখতে পাচ্ছ 33 পেজের পিডিএফ, এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে যেগুলো আমি পরের কিউএনএ ভিডিওতে ডিসকাস করবো। থ্যাংক ইউ সকলকে।